কথায় আছে, জ্ঞানী লোকের কথা কম, সুস্থ লোকে খায় কম। তাই কম ব্যাপারটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যত কথা কম বলবেন ততই বিপদ থেকে দূরে থাকবেন, না হলে আপনাকে দোষীর কাঠগড়াই তুলতে সময় লাগবে না কারোর। কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ও কথা বলে সমস্যার সমাধান করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তার ঠিক উল্টোটি। আমাদের অনেক ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চুপ করে যাওয়াটাই উত্তম, অন্তত বুদ্ধিমান ব্যক্তিরা তাই করে থাকেন। আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 11টি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে আমাদের চুপ থাকাটাই ভালো। কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকা খুবই ভালো বা উত্তম। নাম্বার 1, খুশি ও আনন্দের মুহূর্তে। এই সময় মানুষের মন বাচ্চাদের মতো হয়ে যায়, এমন সব আচরণ করে বসে যা সবার কল্পনারও বাহিরে। এই সময়টিতে চুপ থাকা উচিত, কারণ খুশি ও আনন্দে আত্মহারা হয়ে এমন কোনো কথা কাউকে বলে ফেলবেন যে কথার উপর ভিত্তি করে পরে সবাই আপনাকে হেনস্থাও করতে পারে। ধরুন, হয়তো কাউকে কোনো কথা দিয়ে ফেলবেন যা পরে আপনার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। নাম্বার 2, তর্কের মধ্যে। যারা অশিক্ষিত তারা যে বিষয়ে তর্ক করছে সেই সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তারাই আপনার সঙ্গে অকারণে তর্ক করতে আসবে, তাই সেই সময় চুপ থাকুন, তাকে যা বলার বলে যেতে দিন। কেননা স্বামী বিবেকানন্দ বলেছেন, তর্ক করে জয়ী হবার থেকে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। অনেকেই তর্ক, সমালোচনা, পরচর্চা করতে ভালোবাসে। হয়তো আপনি অনেক কিছুই জানতে পারবেন, তবুও সব জায়গায় আপনার প্রতিভা প্রকাশ করতে যাবেন না, কারণ অনেকেই প্রতিভার কদর করতে জানে না। যেখানে তর্ক চলে সেখানে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ। যারা তর্কে সমালোচনায় পটু তারা আপনাকে নিচু প্রমাণ করেই ছাড়বে, তাই নিজের সম্মান রক্ষার্থে তর্কের মধ্যে কোনো কথা বলতে যাবেন না। যদি সম্ভব হয় সেই স্থান পরিত্যাগ করুন। চুপ থাকার মানে এই নয় যে আপনি কিছু জানেন না, যারা কিছু জানে না বোঝে না তারাই বেশি চেঁচায়। কেননা ফাঁকা পাত্র সবসময় আওয়াজটি একটু বেশি হয়। এক্ষেত্রে স্বামীজি বলেছেন, ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে তারা জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন। নাম্বার 3, প্রচণ্ড রাগের সময়। জীবনে অনেক খারাপ পরিস্থিতি আসে, অনেক সময় রাগের সীমা পার হয়ে যায়। কারোর উপর রাগ হলে আপনার হয়তো অনেক কিছুই মনে হতে পারে, তবুও তার সামনে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে, রাগের কোনো ধর্ম নেই। রাগের মাথায় যে কেউ কারো জীবনহানি করতেও পিছুপা হয় না। মুখ দিয়ে
এমন সব কটু কথা হয়তো বেরিয়ে যায় যা স্বাভাবিক থাকাকালীন সেগুলো বলা সম্ভবই নয়। সেই কথা কারো এমনভাবে আঘাত করে যা তার জীবনের মোড়টাই পাল্টে দিতে পারে। তাই রাগের সময় চুপ থাকাটাই আপনার অনেক বেশি ফল দেবে। নাম্বার চার, প্রশংসার সময়। যারা মন খুলে প্রশংসা করতে পারে তারা আপনার সব ভালো দিকটি সবার সামনে তুলে ধরবে। ভালো কাজের প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না? কিন্তু এই সময়টিতে আপনার চুপ থাকাটা শোভনীয় দেখায়। যে বা যিনি প্রশংসা করছেন তিনি যদি আপনার কোনো একটি গুণ সবার সামনে তুলে ধরতে ভুলে যান বা জানেন না, সে সময় ভুলেও নিজের থেকে সেই গুণটি বলার চেষ্টা করবেন না যে এটা আপনি পারেন বা জানেন। নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। নাম্বার পাঁচ, যখন আপনার হয়ে কেউ কিছু বলবে, এমনও হয় যে আপনি কোনো অপরাধ করেননি অথচ আপনাকেই দোষ দেওয়া হচ্ছে, সেই সময়ে আপনার পক্ষে কেউ যদি এসে বলেন সবার সামনে যে আপনি দোষী নন, সেক্ষেত্রে চুপ থাকুন। এতক্ষণ তো একাই যথেষ্ট চেষ্টা করেছেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাতে তো কোনো ফল হয়নি। তাই কেউ আপনার পক্ষে কথা বললে সেক্ষেত্রে চুপ থাকুন, আপনার সম্মান বেড়ে যাবে। আপনি যদি সঠিক হন তাহলে তা প্রমাণ করার চেষ্টা করবেন না, চুপচাপ অপেক্ষা করুন, সময় সব কিছুর জবাব দিয়ে যাবে। নাম্বার ছয়, নিজের সমালোচনায়। এই সমাজে এমন কোনো মানুষ নেই যার কোনো সমালোচনা হয়নি বা হবে না, তার সমালোচনা করার মানুষের অভাব নেই। আপনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না, উল্টো আরো বেড়ে যাবে। সমালোচনা সবসময় পেছনে করে লোক, তাই তাদেরকে আপনার পেছনেই থাকতে দিন। চলার পথে প্রতিটি সমালোচনার উত্তর দিতে গেলে আপনি আপনার লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না। আপনি যতই ভালো কাজ করুন না কেন, তার চর্চা করতে ছাড়ে না। তাই এই পরিস্থিতিতে চুপ থাকুন। একটি মানুষ সবার কাছে ভালো হতে পারে না। কিছু মানুষের কাজই হলো সমালোচনা করা। কিছু বলতে গেলে তারা আপনাকে টেনে তাদের জায়গাতেই নামিয়ে আনবে। ওসবে গুরুত্ব দেবেন না, চুপচাপ নিজের কাজ করুন এবং তাদের থেকে অনেক উন্নতি করুন ও অনেক উপরে উঠুন, যাতে আপনার দিক দেখতে গেলে তাদের অনেক উপরের দিকে তাকাতে হয়। যদি কেউ আপনাকে ভালো না বলে তাতে মন খারাপ করবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। নাম্বার সাত, কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। কিছু কিছু বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে সেই বিষয়ে অল্প কিছু হলেও জানেন আপনি, এমন সময় অন্য কেউ যদি সেই বিষয়টি নিয়ে অন্যরকম তথ্য দেন সেটা আপনার ভুল বলে মনে হতে পারে, সেখানে কোনো কথা বলার প্রয়োজন নেই। কারণ ভুল ধরালে আপনাকে হয়তো সঠিক ব্যাখ্যা করতে বলবে সবার সামনে, আর পর্যাপ্ত সেই বিষয়ে জ্ঞান না থাকলে ব্যাখ্যা দিতে পারবেন না। তাই সবার সামনে অপমানিত হতে হবে আপনাকেই।
কেননা পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে নির্দোষীরাও সাজা হয়ে যায়। তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। নাম্বার আট, ব্যস্ত জীবনে খুব ক্লান্ত এবং মন খুবই খারাপ হলে। যখন মনে হবে আপনি আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত, নিজেকে বিভ্রান্ত বলে মনে হচ্ছে, সেই সময়ে কারোর সাথে কোনো কথা না বলে একদম চুপ করে থাকুন। সম্ভব হলে কিছুটা সময় একা থাকুন। সেই সময়ে যদি আপনি কাউকে কিছু বলতে যান, তাহলে দুটি কাণ্ড ঘটে যেতে পারে। এক, আপনি তাকে মাথা গরমে কিছু ভুল কথা বলে দিতে পারেন। দুই, আপনি তার উপদেশ শুনে ভুল পথে যাবেন। মন একদম যদি না ভালো থাকে, সব কিছুতেই যদি বিরক্ত লাগে, এমন সময় যতটা পারবেন চুপ করে থাকুন। প্রিয় কারোর সাথেও অকারণে আপনি খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, পরে অনুশোচনার আগুনে পুড়তেও হতে পারে। নাম্বার নয়, নিজেকে অপ্রয়োজনীয় মনে করা। যদি কোনো আলোচনায় যখন বুঝতে পারবেন আপনার কথা অপ্রয়োজনীয় মনে করা হচ্ছে, আপনার মতামত নেওয়াটাই হচ্ছে না, তখন জাজ করে নিজের মতামত দিতে যাবেন না, বরং চুপ থেকে পুরো বিষয়ের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। নাম্বার দশ, প্রতিবাদ করা ভালো। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে। যদি দেখেন কোনো স্থানে আপনাকে অপমানিত হতে হচ্ছে, অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে চুপ করে যান। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানেই হার নয়, সেটা কৌশল সাজাবার ক্ষেত্রেও হতে পারে। নাম্বার এগারো, গুরুত্বপূর্ণ কাজের সময়ে কথা কম বলা। কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করুন কথা কম বলার, কারণ কথা বললে আপনি সেই কাজটিতে মন দিতে পারবেন না, সেই কাজে আপনার ভুল হয়ে যেতে পারে, যা আপনি কোনোদিনও চাইবেন না।